Most days I can barely leave my bed. Someone lives rent free inside my head. গুড মর্নিং এভরিওয়ান, আজকে শনিবার 25 তারিখ, আজকে আমাদের এখানে ভোট। বলেছিলাম সকালে উঠে চলে যাবো 7টার দিকে, কিন্তু এখন 7:45 বাজতেছে। জেঠু জেঠিমা আগে গেল, আমরা একটু পরেই যাব। জেঠু জেঠিমা দিয়ে চলে আসুক, আমাদের এখানেই বুথ ভোটের পরে, এই সামনে শীতলা মন্দিরের কাছে যে প্রাইমারি স্কুলটা, প্রাইমারি স্কুল না খিচুড়ি স্কুল, ওইখানে প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল, যাই হোক ওখানেই পড়ে। তো জেঠু জেঠিমা দিয়ে আসুক, তারপর আমরা দুজন যাবো। আর এই যে এই ব্যক্তি, তাকে রয়্যাল ক্যানিন যদি বাটিতে দেওয়া হয় সে খায় না, তাকে বসে ধরে ধরে হাতে খাইয়ে দিতে হবে, এত বদমাশ হয়েছে বাচ্চাটা। এই দেখছ পুরো চুবিয়ে নেয় মুখটাকে। রেডি হয়ে গেছে ডোরা, যে বুঝতে পেরেছে ঘরে কেউ নেই, চিৎকার দুজনেই বেরিয়ে গেছে না, নিয়ে তো যাওয়া যাবে না। অবস্থাটা দেখো কি হয়েছে, কি ডোরা দেখো দাঁড়িয়ে আছে খাটের কাছে এসে। কি হয়েছে বাবু, চলে আসবো তো 2 মিনিটে, তুমি খেলো এখন, ঘুরতে যাওয়ার সময় না। এত ছটর পটর করছে ঘরে, কিছুতেই থাকবে না, বললো একটু হাঁটিয়ে নিয়েছি সামনে থেকে, বলছে আমারও কার্ডিও হয়ে যাবে আর ওরও হাঁটা হয়ে যাবে। আমি আর গেলাম না, কারণ বাইরে না বিভৎস রোদ উঠে গেছে। 5 মিনিটের জন্য গেছি আমি, পুরো উপর থেকে পা থেকে মাথা অব্দি পুরো আমি ঘেমে গেছি। বললাম না তুমি যাও, রোদ যদি না উঠতো মেঘলা থাকতো তাহলে আমি যেতাম, কিন্তু আর গেলাম না, ভালো লাগছে না। এখানে অবস্থা দেখো, হাঁটতে গেছিল সামনের ওই রাস্তাটা অব্দি উঠেছে, আমাদের ওই দুর্গা পূজার যে মাঠটা অব্দি ওইখানে খানিকটা গেছে, দিয়ে এমন গরম লেগেছে। দোয়েল যেটা আমাকে এসে বললো মাথা ঝাঁকড়াচ্ছে আর কিছুতেই যাবে না, হচ্ছে দেখেছে সোনা মাটা শুয়ে পড়ো। রয়্যাল ক্যানিনগুলো তো শুকনো চিবিয়ে খেয়েছে, এখন আবার পুতুলকে চিবাচ্ছে। পুরো নখটাতে কেমন ভাবে ইয়ে হয়ে গেল, যাক গে শুয়ে পড়েছি। আরেকজনকে দেখো, সে দেখা দেখো কি কি রে কি হয় রে, সকাল সকাল, এই যে সকাল বলছি কি 9:30 বেজে গেছে, লুচি আলু ভাজা জেঠিমা করলো। দোয়েল এখন চিয়া সিরের জল খাচ্ছে ঠিকই, কিন্তু একটু পরে খাবে লুচি। আমি একজনে খেয়ে নিচ্ছি, আমার ভীষণ খিদে পেয়েছে আজকে, আমি জানি না কেন প্রচুর খিদে পাচ্ছে এখন, খেয়ে নেবো। আরে বাবা আমার লোভ লাগছে, রিমু লুচি আর আলু ভাজা খাচ্ছে, আর আমার হালত দেখো, আন্ডা ওটস বলছি আর কি বলে এটাকে, চিয়া সিডস। তুমি একটা খাবে বললে তো, না আমি খাবো না, আমার কৈফ দিতে হবে। হ্যাঁ একটা ডোরাকে একটু দুধ দিয়েছি, খাচ্ছে দেখো। স্নান হয়ে গেছে, ছাদে এলাম জামা কাপড় মিলার জন্য, বাইরে রোদ, বাপরে বাপ, তাকানো যাবে না, এত চকচক করছে। আজকে একটা দেখছি হলুদ 10টার ফুল ফুটেছে, ভালো, গাছগুলোতে জল নেই। আর আজকে আমাদের কাজ বন্ধ, কিন্তু আরেকজন যে জায়গা কিনেছে ওইখানে ওদের হয়তো কাজ হচ্ছে, ওই যে আমাদের আজকে কাজ। ও বাবা চ
রোদ না দেখে ভয় লাগছে। এই যে ওইখানে কুপন কালেক্ট হচ্ছে, মানে কত নাম্বার, মানে কত নাম্বারে তোমার নামটা আছে সেইভাবে গিয়ে ওখানে বললে সুবিধা হয়, খুঁজতে হয় না আর কি। ওই জন্য এখানে বসেছে সবাই ক্যাম্প করে, কুপন কালেক্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের মোটামুটি প্রাচীর উঠে গেছে, এবারে মাটি পড়বে জায়গাতে, আর গেটটা হবে, দুদিকে দুটো গেট হবে। যাই, এতদিন পর স্যার টাইম পেয়েছে পর্দার এই হুকগুলো চেঞ্জ করার, ভেঙে গেছিল। মানেটা এটাই, আর একজন শুধু আবার উল্টো পাল্টা জায়গা থেকে জল খাচ্ছে, আবার ক্রিমি হবে মুখে। আমি তোর সেই জালি জালিটা পরিয়ে দেবো, দেখ। খাবার গুলোকে একদিকে মুখ দিয়ে সরিয়ে দিয়ে ঝোলটা খাচ্ছে, মাস বাচ্চা দিয়ে দেখো ঢুকে গেল, খাটের তলায় ঢুকে গেল। তোর ওই এদিকে 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 আয়, দেখেছো? দেখো 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 দেখো, ওই বদমাস বাচ্চা, তুই খেতে দিব না তোকে, দাঁড়া চালি দেবো। এসে চিকেনটা বসিয়ে দিলাম বয়েল করতে, কিছু করার ছিল না, এখন আধা ঘন্টা এক ঘন্টা লাগবে আর কি। দুটো বাজে না, দুটো বেজে তৈরি গেছে, আর কিন্তু দেরি হলো খেতে, কারণ দইল চিকেনটা করেনি, দেরি করেই বসালো। এই যে চিকেন আর বাদ বাকি এগুলো সব নিরামিষ, এগুলো তুমি এগুলো নিয়ে নাও, তারপর ওই তরকারি নেবে ভাজা ভাজি, ঝিঙা আলু পোস্ত, সজনে শাক ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, একটা ডাল খেয়ে। সকালে তাও লুচি খেয়েছিলাম বলে ঠিকঠাক আছে, না তো আমি এতক্ষণ থাকতে পারতাম। বাজে, আমি ঘুমাচ্ছিলাম, উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়েছি, দিয়ে ডোরাকে তুললাম খাটের ওপরে, হ্যাঁ, দোয়েলকে ডাকার জন্যে। এখানে দেখো অবস্থা, দুজনেই নাক ডেকে ঘুমাচ্ছে। বা 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 বা, সকালে যখন তুলবে তোকে খাটে, তখন তুই আমাকে এসে ডাকবি, হ্যাঁ ডোরা? মজা পেয়েছো এখানে? দুজনেই ঘুমিয়ে গেছে শান্ত, আর সকালে যখন আমি শুয়ে থাকবো খাটে তোকে তুলে দেবো, তখন তুই এসে আমার হাতটা দিয়ে কামড়া কামড়ি করবি, হ্যাঁ মজা। এই বাচ্চা, ওই ওই ওই, ওঠ ওঠ, ও বাবা ও বাবা, আল্লাহ দি, হম দেখো 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 দেখো, ঠ্যাং দুটোকে তুলে দিয়ে কি করছে দেখো, ওই ওই আল্লাহ দি, ওঠ 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 ওঠ, আর এই যে আর এক আল্লাহ দি, ওঠো, ওই দেখো, হে অলমোস্ট হয়েই গেছে, একটু ছাদে এলাম, ছটা বাজে এখন, ছটা বাজে পেরিয়ে গেছে, এখন তো ভোট শেষ হয়ে গেছে, পাঁচটার সময় শেষ হয়ে যাওয়ার কথা। বদমাসটা কই গেল রে? এটা দেখো, এই যে মেঘ উঠেছে পুরো, এই যে এদিক এদিকটা পুরো মেঘ উঠেছে। এই ডোরা, কিছু খাবি না? এই বদমাস, এই বদমাস, গাছগুলো তো জেঠু জল দিয়েছে বিকেলে, জেঠু আই থিঙ্ক নিচে প্রাচীরে জল দিচ্ছে মনে হয়, আমি জানি না, হ্যাঁ ঠিক ধরেছি, এই যে জল দিচ্ছে প্রাচীরে। কালকে কালকে হয়তো কাজ হবে, আজকে তো হয়নি। এটা আর একজনের অবস্থা দেখো, হেই ঠান্ডা দেখো, আমরা বেরোচ্ছি গেটের কাছে, ও চেষ্টা করছে মুখ গলিয়ে বেরানোর, কিন্তু বড় হয়ে গেছে। নিতে এসেছিলাম অনেকদিন হয়ে গেছে, বলেছিল সামনের উইকে আসতে, কিন্তু আমি ইচ্ছে করে দেরি করে এসেছি যাতে দিয়ে দেয়, কিন্তু এখনো ইনকমপ্লিট, বাটনগুলো লাগানো হয়নি এখনো, বললো কালকে আসছে। এখানে জেলা পরিষদে ব্ল্যাঙ্কেট নেই এখন, কালকে এনে দেবে সব, কালকে, আজকে কিছু হচ্ছে না, যাই হোক ফুচকাটা খাবো, ঘরে ঢুকে যাবো। বলবো ভিডিও বানিয়ে সেটারও সুযোগ পাইনি, কারণ ঘরে ঢুকে দেখি ডোরা পুরো চারদিকে ছন্ন ছ মানে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রেখে দিয়েছে, জলের বাটি উল্টে দিয়েছে, মগ ঢক টেনে এনেছে, গোটা ঘর চটকে দিয়েছে জল ফেলে। আমরা ঘরে থাকলেও শান্ত থাকে, কিন্তু যখন আমরা চলে যাই না, ও সেই নেক্সট লেভেলের কাণ্ডটা শুরু করে, কারণ যেহেতু এটা আমার বকবকি করে না,
আমি একটু পাউরুটি খাচ্ছি, প্রচুর খিদে পেয়েছে, ফুচকাটা ভাবছি আমি রাতে খাবো, আমি এখন খাবো না। আর একজন গিয়ে দেখো বসে আছে, তীর্থের কাকের মতো তাকিয়ে আছে, কখন একটু দেবো, কি অবস্থা, তোকে দিলাম তো, আবার কি যা। কাণ্ড দেখাচ্ছে তো, কোথায় আছে কিছুতেই ধরতে পারছে না। এবার দেখো তোমার আপনি তোমাকে দেখো না কি করে, যা আবার খেয়াল ধরেছে ধরেছে বহুক্ষণ পর ধরেছে, পা ব্যথা ছিল যে ঠিক হয়ে গেছে, এই তো এখানে এখানে, ওই তো বাবা হঠাৎ করে তোর কি হলো রে, তুমি আবার যাবে ও ছেলে বলে গেল গেল, হাই বাবা খেলতে ল্যাচটা দেখো শুধু করছে কেমন, আবার জল খাচ্ছে, যা ওই দেখ ওই দেখ দেখ ওই দেখ দেখ আমার জল খাচ্ছে, আমি ওষুধ খাতে পারবো না, বদমাশি করছে দুজন মিলে, ওই দেখো আরে আরে ওষুধ খাওয়াতে হবে, চল দেখ দুজন মিলে আচ্ছা খেলা শুরু করেছে, গেছে এবার বাস বাস শেষ সব শেষ, দুজনে দাঁত মুখ ভাঙবে আজকে, আরে গিয়ে বাবা হাঁপিয়ে যাচ্ছে, ওষুধ খাওয়াতে পারবো তুমি ওকে এরকম চাগিয়ে দিলে কেন, আমাকে বকছে দেখো জিতটা ঝুলে গেছে, হায় হায় এসি 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 হ্যাঁ জিভটা